तो কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পেটের জড়ি বা পেটের ওষুধ কেউ যদি কোনো তান্ত্রিক শিকড় বাগড় খাইয়ে থাকে সেটা উপর থেকে মন্ত্রশক্তির মাধ্যমে ঘটির মধ্যে তোলার একটি মন্ত্র দেব, যেটি আমার দ্বিতীয় ভিডিও হবে। এর আগেও আমি একটি পেটের জড়ি তোলার বা পেটের ওষুধ বের করার একটি ভিডিও দিয়েছিলাম মন্ত্র সহ। তো নমস্কার, আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনার এলাকায় তিন শিরার মনসা গাছ খুঁজে নিতে হবে। এই যে দেখছেন ছবি, এটিকে আমরা তিন শিরা বলছি, আপনারা কি নাম বলেন জানি না, এর অনেক নাম হয়। শনিবার অথবা মঙ্গলবার দিন এই গাছের শিকড় তুলতে হবে। তার আগে দিন সুপারি দিয়ে গাছকে নিমন্ত্রণ করে জানিয়ে আসতে হবে যে কী জন্য আপনি তুলছেন। তুলে নিয়ে এসে যখন কোনো রোগী আপনার কাছে পেটের ওষুধ তুলতে আসবেন, তখন ওনাকে বাসি মুখে আপনার কাছে আসতে বলবেন এবং আসার পর একটি হাতে ঘটি দেবেন। সেই ঘটি থেকে প্রতিষ্ঠা পুকুরে জল তুলে নিয়ে এসে সেই ঘটি মাটিতে রাখবেন না, কোনো খড় বা বিচুলির উপর ঘটিটা বসিয়ে দিলেন। এরপর ওই ব্যক্তিকে শুতে বললেন পূর্ব দিকে মাথা করে। ওই ব্যক্তি শুয়ে পড়লে ওই ব্যক্তির নাভিতে একটু ঘি লেপন করলেন, ঘি লেপে দিলেন। লেপে দিয়ে ওই তিন শিরা মনসা গাছের শিকড়টি নাভির উপর রাখলেন। রেখে তার উপর ঘটি, যে জল ঘটিটি উনি তুলে নিয়েছেন, সেই ঘটি বসালেন। বসিয়ে আজকের ভিডিওতে বলা মন্ত্রটি তিনবার বলে তিনটি ফুঁ ওই ঘটির জলে দিলেন। দিয়ে লাল কাপড় দিয়ে ঢেকে দিলেন। লাল কাপড় দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর লাল কাপড় তুলবেন। জলের মধ্যে দেখবেন পেটের যত ঝুড়ি ছিল সব পেরিয়ে গিয়েছে, তবে মন্ত্রটি নিষ্ক্রিয়, মন্ত্রটি ব্যবহার খুব কম করা হয়েছে। মন্ত্রটি একশট বার জপে সিদ্ধ করবেন শনি অথবা মঙ্গলবার দিন, যে কোনো শুভ দিন, শুদ্ধ পোশাক পরে। তো চলুন মন্ত্রটি দেখে নিন। এবার একটি কথা বলি, অনেক সময় আমি বলে থাকি যে পেটের ওষুধ বারবার যেখানেই যাবেন তুলে দেখাচ্ছে, যেখানেই যাবেন তুলে যাচ্ছে, তাহলে কি আপনার পেটে প্রচুর গাছগাছড়া? যেখানেই যাচ্ছেন দেখছেন যে তুলে দেখাচ্ছে, এর মধ্যে অনেক কারসাজি আছে। কারসাজি সত্যিই আছে, সবটা আপনাদেরকে বলছি না, একটা ছোট কারসাজি বলছি। দেখবেন খেয়াল করে যখন ঘুঁটি জলে ফুঁ দেওয়া হয় তখন মুখের মধ্যেই এমন কিছু জিনিস রেখে দেওয়া হয় যেটা ফুঁ দিলে ওই জলের মধ্যে গিয়ে বিরাট রকম আকার ধারণ করে, আর ওই ফুঁ মারার সময় আপনি বুঝতে পারবেন না যে কখন মুখ থেকে ওই জিনিস ওই ঘুঁটির জলে উনি পাস করে দিয়েছেন। অতএব আমি যে মন্ত্র দিয়েছি তাতে যদি না উঠে পেটে কিছুই নেই, যদি উঠে তবেই আছে, আর আপনি বারবার পেটের ওষুধ তুলতে আছেন, বারবার 200 টাকা 300 টাকা খরচা করছেন বা আরও বেশি, এবং প্রত্যেকবারেই আপনার পেট থেকে ওষুধ উঠছে, একটু ব্যাপারটা একটু একটু খতিয়ে দেখলে হতো না? ব্যাপারটা একটু ভিতরে গভীরে ঢুকে দেখলে হতো না ব্যাপারটা? যাই হোক, আজকের ভিডিওটি এইটুকুই ছিল। যদি আপনার কাজে লেগে থাকে এবং ভালো লেগে থাকে লাইক করবেন, এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানানোর জন্য শেয়ার করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।